আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের পর্ব হচ্ছে নয় নম্বর পর্ব তো এই নয় নম্বর পর্বতে থাকছে আজকে জ্যাকেট একটি ফুল জ্যাকেট আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে এখানে এটা ট্যাক প্যাক মূলত তো এখানে শোল্ডার ফরোয়ার্ড আছে হুড আছে হুড হচ্ছে থ্রি পার্ট হুড এটাকে বলা হয় থ্রি পার্ট হুড অর্থাৎ এখানে মাঝখানে একটা প্যানেল আছে এই জন্য বলা হয় থ্রি ফার্ট তারপর এখানে ক্যাঙ্গারু পকেট আছে হ্যাঁ তো সব মিলে কিন্তু আমাদের একটু একটু করে কিন্তু আমাদের ক্রিটিক্যালের দিকে এগোচ্ছি ঠিক না তো আমরা কিন্তু বেসিক থেকে শুরু করছি এবং হচ্ছে সিরিয়াল মেনটেন করে কাজগুলো করতেছি অবশ্যই আপনারাও সিরিয়াল মেনটেন করে কাজগুলো দেখার চেষ্টা করবেন যদি কাজ শেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আদার্স যদি না দরকার হয় তা আপনার দেখার দরকার নেই তো আমি মূলত আমি কষ্ট করতেছি আপনারা শিখবেন এটাই এতেই আমার সার্থকতা ওকে তো এটা হচ্ছে মূলত ট্যাগ প্যাগ তো ট্যাগ আছে আমরা প্রথমে আমরা সবসময় বলে আসছি যে একটা ট্যাগ আপনি ওপেন করবেন ওপেন করার পর যে ট্যাক যে কয়েকটা পেজ আছে সবগুলো পেজ আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে এবং যে ট্যাগ প্যাগের যেগুলো কথা আছে এখানে যে লেখাগুলো থাকবে এবং কোথায় কি আছে এখানে সব সম্পূর্ণ কিন্তু আপনাকে ডিটেলস পরে পড়ে কিন্তু কাজগুলো করতে হবে যেমন হচ্ছে আমি একটু সময় ব্যয় করি কারণ হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং পাশাপাশি প্যাটার্ন করব তো এখানে বলছে হচ্ছে ফোল্ডেড ওভেন সাভারেন্ট লেভেল আর কি এখানে একটা লেভেল আছে এটা হচ্ছে ওভেন ফেব্রিকের জন্য আর কি ওই ওভেন ফেব্রিকের উপরে প্রিন্ট হবে মূলত উইথ সাইজ কি লাগছে ডিক্লারেশন ইনসাইড তো যাই হোক এখানে টু স্টিচিং স্টিচ টাইপ নাম্বার এটা এই ক্ষেত্রে স্টিচ টাইপ নাম্বার আছে কত নিডেল ওয়ান নিডেল স্টিচিং এটা এটাও স্টিচ টাইপ নাম্বার আছে তো কোথায় এক নিডেল হবে কোথায় দুই নিডেল হবে কোথায় থ্রি নিডেল হবে হ্যাঁ এগুলো সবকিছু এখানে ডিটেলস আছে যাই হোক আর আরেকটা জিনিস এখানে আমরা দেখি যে এখানে পকেট আছে না হ্যাঁ বার থেকে এই পকেটের মাথায় দেখেন দুই পাশে এরো মার্ক করে বুঝাই দিছে যে বার টিক হবে তারপর এখান থেকে আছে ফ্ল্যাটলক লক স্টিচ টাইপ ছয়শো এক এটা হচ্ছে জিগাক স্ট্রিচ মূলত বলা হয় আমরা বাংলা ভাষায় বলি যে জিগাক তারপর হচ্ছে টু বাই টু রিপ হ্যাম অর্থাৎ এই কাপ বডমে টু বাই টু রিপ হবে ব্যাস হয়ে গেল হুডের ব্যাপারে এখানে কিছু বলছে কি না এখানে এখানে বলছে ডিটিএম প্লাস্টিক জিপার উইথ মেটাল জিপার পুলার অর্থাৎ জিপার জিপারটা হবে মূলত প্লাস্টিক জিপার আর হচ্ছে এই যে পুলারটা হবে জিপার পুলার যেটা হবে হবে এটা মেটাল এটা বুঝাইছি তারপর এখানে কি বলছে কি বলছে সেল ফেব্রিক জিপার পুলার আচ্ছা জিপার পুলার টেপ অর্থাৎ পুলার মধ্যে একটা টেপ এখানে দেখেন এই টেপটা কত সিএম হবে সেটা বলছে সাড়ে চার সিএম আর উইথ হবে ওয়ান পয়েন্ট থ্রি সিএম ঠিক আছে তারপর হচ্ছে হুডের যে একটা ডস্টিং স্টিং এই ডস্টিং বা ড্রাকোড বলা হয় ড্রস্টিং বলা হয় তো এখানে বলছে থিক থিক কি কটন ডস্টিং উইথ ওয়ান পয়েন্ট থ্রি এখানে হচ্ছে মূলত থিক যেটা থিক বলতে আমাদের মোটা অর্থাৎ এটা একটা রাউন্ড একটা ঠিক আছে এটা কি যাই হোক তো এখান থেকে আমরা তাহলে আর কিছু এখানে দেখার নাই বাস এখানে আমরা চলে গেছি মেজারমেন্ট এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট তো স্টাইল নাম্বার এখানে আছে মিক এমআইসি কে মিক আর এখানে সব মেজারমেন্ট এখানে আছে মিডিয়াম লার্জ এক্সেল এটা মূলত হচ্ছে মেন্সের আইটেম ঠিক আছে তোকে আমরা প্যারাম ওপেন করবো আর হচ্ছে এখান থেকে একটু দেখে নেই যে আমাদের ক্যাঙ্গারু পকেট ক্যাঙ্গারু পকেট লেনথ হাইট সব ধরনের মেজারমেন্ট এখানে আছে ওকে তো আমরা এখান থেকে মডেল ক্রিয়েট করি তো এটা বলছে হচ্ছে কি মিক না এম আই সি কে মিক মিক নাম নিয়ে আমরা মডেল ক্রিয়েট করলাম এটা হচ্ছে স্টাইল নাম্বার মূলত টাইটেল ব্লক দেন সাইজ এখান থেকে আমাদের মিডিয়াম লার্জ এক্সেল সাইজটা আনতে হবে এম এম ইভিটি এখান থেকে দিলাম হচ্ছে সাইজ তো মিডিয়াম থেকে এক্সেল না হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল তো আমরা একটু দেখি হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল তো ওকে এখান থেকে তো এখন আমরা যেটা করব যে এখানে আমাদের সাইজ আনা হয়ে গেছে দেন এখান থেকে একটা শীট নিব যে শীডের মধ্যে আমরা কাজ করব তো শীট আনলাম এখন এখান থেকে F2 rectangle rectangle তো rectangle দেওয়ার আগে আমাদের এখানে মেজারমেন্টা করে নিতে হবে যে এটা হচ্ছে আমরা বরাবরই যেভাবে করি লেন্থ এবং উইথের এর মেজারমেন্টটা ধরে মূলত কি প্যাটার্নটা একটা রেক্ট্যাঙ্গেল দিই যেমন এখানে ব্যাক লেন্থ ফ্রম এস পি এস এখানে বলছে হচ্ছে বাহাত্তর সেভেন টু আর হচ্ছে চেস্ট এখানে চেস্ট হচ্ছে ষাট তো বাহাত্তর আর হচ্ছে সাইট তো এখানে বাহাত্তর যে আছে এই বাহাত্তরে কিন্তু আপনাকে একটা জিনিস ইনশোর করতে হবে যে বাহাত্তর যে মেজারমেন্টটা এটা কি বটম সহ হবে নাকি উইদাউট বটম হবে এটা কিন্তু বুঝতে হবে তো সেই জন্য হাউ টু মেজারে যাবেন এখানে হাউ টু মেজার যদিও একটা নর্মাল মেজার মেথড দিছে তার মানে আমাদেরকে হাই পয়েন্ট শোল্ডার টু কি বটমের এজ এস পর্যন্ত তো এখানে তাহলে আমাদের বটমটা কত সিম আছে সেটা কিন্তু দেখতে হবে বটম হাইট বা বটম উইথ এখানে একটা মেজারমেন্ট থাকে তো সেই মেজারমেন্টটা আছে কিনা আমরা এখানে দেখতেছি না না আচ্ছা যদি আমরা ট্যাগ পেকে পাই কি না যদি কোনো মেজারমেন্ট ওখানে না থাকে অর্থাৎ মেজারমেন্টে না থাকে তাহলে আপনি ট্যাগ প্যাক ফলো করে রাখবেন ট্যাগ প্যাকেজ আছে কি না যদি ট্যাগ প্যাকেও না থাকে তো ক্ষেত্রে আপনার কিন্তু পিকচারটা ফলো করে অর্থাৎ এই বায়রে আপনি অ্যাভেলেবেল যে আপনি যে বায়ার করবেন সেই বায়ার তো একটা স্টাইল করবেন না অনেক বায়ার অন ও অনেক স্টাইল করবেন তো অনেক স্টাইলের মধ্যে আপনার জ্যাকেট জ্যাকেটও অবশ্যই করবেন অনেকগুলো স্টাইল তো এরকম সাইজের বা মেন্সের কোন কোনো আইটেমের কোনো জ্যাকেট তো ইতিপূর্বে যদি করে থাকেন তো সেটা আপনি ফলো করে বডমের যে মেজারমেন্টটা সেই বডমের মেজারমেন্টটা আপনি ধরে কাজ করতে পারবেন তাহলে বোঝা গেল যে যদি বডমের বা কাপের মেজারমেন্ট না থাকে যে প্রিভিয়াস যদি আমরা কোনো স্টাইল করে থাকি সেই স্টাইলের বডমের মেজারমেন্টটা আমরা ফলো করতে পারি এটা হচ্ছে বাইরের একটা স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারি তাই না যেহেতু মেজারমেন্ট তারা দেয় নেই তো ওকে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে কত দেব সেটা আমরা দেখব তো আমরা একটু দেখে নে আগে ভালো করে কোথাও আছে কি না এখানে নাই তো মেজারমেন্টে যাই দিই আরেকবার এই দেখেন আসে তো এখানে হচ্ছে বডম রিভ হাইট বডম রিভ হাই বডম হ্যাম রিভ হাইট আর কি এটা হচ্ছে ছয় তারপর স্লিপ কাট এটা হচ্ছে ছয় সেম তার মানে কি বুঝলাম বটম এবং কাপ দুইটা হচ্ছে ছয় সেম তো যেহেতু আমাদের এখানে লেন্থের মেজারমেন্ট হচ্ছে বাহাত্তর কোথায় দেখলাম বাহাত্তর এই বাহাত্তর তো বাহাত্তর থেকে তো আমাদের ছয় সেম বাদ দিতে হবে তো ছয় সেম বাদ দিতে হলে কত হয় কত ছেষট্টি তাই না ছেষট্টি আর হচ্ছে ছয় বাহাত্তর হ্যাঁ ঠিক আছে ছেষট্টি সিএম লেন্থ আর হচ্ছে ষাট সিএম হচ্ছে উইথ ওকে এখানে ছেটি মাইনাস সাইডে কত তিরিশ সাইডে তিরিশ হোম বারন প্রেস করে সামলে আনলাম এখন হচ্ছে ভিতরে কাজ করবো এফ ওয়ান প্যারাল তো প্যারাল দেওয়ার পরে এখানে আমরা যাবো সে নেক উইথ নেক ড্রপ নর্মালি আমরা যেভাবে করি সেভাবেই তো এখানে নেক উইথ নেক ড্রপের মেজারমেন্ট কোথায় আছে একটু দেখি ফ্রন্ট ফ্রন্ট উইথ এটা হচ্ছে একর ব্যাক ফ্রন্টের আছে ফ্রন্ট উইথে মূলত বোঝা হচ্ছে সোজা ভাষায় বুঝি সেটাই হচ্ছে মূলত ফ্রন্ট উইথ ব্যাগ উইথ ঠিক আছে তো যাই হোক এখানে একুশ তারপর আহ নেক ড্র ফ্রন্ট নেক ড্র ব্যাগ দশ আর হচ্ছে দুই একুশ দশ দুই তাহলে আমরা তিনটা অপশন একবারে দেখে নিলাম আমরা এটাকে একটু হাইলাইট করি যেহেতু মিডিয়াম সাইজ করতেছি তো এটাকে আমরা একটু হাইলাইট করে নিলাম আচ্ছা এটাই থাক ওকে তো এখন এখানে যে আমরা মিডিয়াম সাইজ করতেছি আসলে কি আমাদের প্যাটার্নে যে সাইজটা আছে এটাকে মিডিয়াম সিলেক্ট করা আছে কিনা হ্যাঁ আছে ওকে আমরা কত দেখছিলাম আর আবার একটু দেখি আচ্ছা একুশ দশ আটশো দুই প্যারাল এখান থেকে আমরা প্যাক নেট ড্রপ দিচ্ছি হচ্ছে দুই পরের নেক ড্রপ হচ্ছে মাইনাস দশ আর হচ্ছে একুশ একুশ হচ্ছে মাইনাস দশ পয়েন্ট ফাইভ ওকে বাস একুশ তারপর এখানে শোল্ডারের মেজারমেন্টে শোল্ডার এই শোল্ডার উইথ এটা হচ্ছে চোদ্দ আবার শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট দেখেন দুইটা মেজারমেন্ট আছে একটা হচ্ছে টোটাল শোল্ডার হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ আর সিঙ্গেল শোল্ডার হচ্ছে চোদ্দ পয়েন্ট ফাইভ এখন দেখেন আমি গতকালকে কিন্তু এইটাই নিয়ে কথা বলছিলাম যে যদি দুইটাই মেজারমেন্ট থাকে তাহলে আমরা কোনটা ফলো করবো তো আমি সাজেস্ট করছিলাম হচ্ছে ফুল শুটার যদি মেজারমেন্ট থাকে সেটা আপনি করবেন ঠিক আমরা এটাই করবো তো হচ্ছে তেইশ পয়েন্ট টু ফাইভ মাইনাস মাইনাস তেইশ পয়েন্ট টু ফাইভ ওকে সেচল্লিশ পয়েন্ট ফাইভ ব্যাস আমাদের শোল্ডার স্লপ হয়ে গেল এখন শোল্ডার সোল্ডার স্লপটা আমার কত দেবো এটা দেব কত দেওয়া যায় আচ্ছা এখানে যদি আমি ওইভাবে দেই তাহলে হয়তো বা আপনাদের একটু কনফিউশন থাকতে পারে তো আমি এখানে একটা সূত্র ইউজ করে কাজটা করি যেমন আমি তিন সিএম আমি শোল্ডার স্লপ দিচ্ছি তিন সিএম শোল্ডার স্লপ মাইনাস থ্রি আর দশ সিএম হচ্ছে শোল্ডার লেন এটাকে দিলাম হচ্ছে দশ সিএম এক দুই তিন তিন নম্বর আসার পর এখানে দেবো দশ সিএম তাহলে কি দশ সিএম আমাদের হচ্ছে সূত্র একটা হলো সূত্র তিন সিএম শোল্ডার স্লোপে দশ সিএম হচ্ছে শোল্ডার তাহলে সূত্র আমরা কি বুঝলাম সূত্র হচ্ছে দশ সিএম শোল্ডারে তিন সিএম স্লোপ দশ সিএম শোল্ডারে তিন সিএম স্লোপ এটা হচ্ছে সূত্র এখন এই সূত্র অনুযায়ী আমরা শোল্ডার স্লপটা নিয়ে নেব যেমন এখান থেকে জাস্ট আমি এই লাইন স্ট্রেস করে এটা বাড়াই দিলেই আমাদের কিন্তু ফাইনালি এই যে পয়েন্টটা এটা হচ্ছে মূলত শোল্ডার এফ ওয়ান ইন্টারসেকশন এখানে ইন্টারসেকশন করলাম এফ থ্রি রিসে ইনসার্ট ডিলেট এটা কিন্তু আমাদের শোল্ডার পয়েন্ট পেয়ে গেলাম ঠিক আছে এখন এখানে শোল্ডার স্লপ কতটুকু আছে এটা আমার দেখার দরকার নেই তারপর আমি একটু দেখাচ্ছি ফোর একটু বেশি মানে ফোর পয়েন্ট ওয়ান আর কি ওকে তো এখন কি করবো এখন হচ্ছে আমাদের বেজিয়ার পর নেক ব্যাক নেকের যে শেপটা হয় সেটা আমরা দিয়ে দিই তারপর হচ্ছে ডিসপ্লে দফ হ্যান্ড্রেড দেন এখান থেকে এ থ্রি রিশেপ সেগুলো সুন্দর করে দিবে না ওকে তো এখন আসে কি ওকে এখন আসবো কোথায় এখন আসবো হচ্ছে আপনার আর মল এই আর্মল হাইট আর্মল হাইট হচ্ছে পসিসিয়াম তো পসিসিয়াম আর্মল হাইটকে কিভাবে দিছে এই পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে পসিসিয়াম আমরা দিয়ে নিলাম এটা দেব হচ্ছে বেজিয়া বা স্টেট ধরে দিলাম অসুবিধা নেই এই তিন নম্বর অপশন এক দুই তিন নম্বর অপশন আসবেন কিবোর্ডের আরো বাটন প্রেস করে ধরে এখান থেকে পঁচিশ দেখো পঁচিশ সেম একটা লাইন হয়ে গেছে এই পঁচিশটাকে রাইট বাটন ক্লিক করে এখানে চাপ দিলে এখানে কি হয়ে যাবে যদি ওখানে লাগে নাই তো আমি এবার এটাকে সবথেকে ভালো হচ্ছে বেজিয়ার ধরে দিলে হ্যাঁ তো বেজিয়ার ধরে দিলেই সবথেকে ভালো টু ফাইভ এখন এই রাইট বাটন ক্লিক করুন তো লেগে যাবে ওকে ব্যাস এখানে কিন্তু আমাদের আরেকটা মাপ আছে এখানে হচ্ছে অ্যাক্রোস ফ্রন্ট অ্যাক্রোস ব্যাক অর্থাৎ ব্যাক উইথ ফরন্ট উইথ আমরা দেখছিলাম এই কোথায় ব্যাগ উইথ যদি মেজারমেন্টটা আমাদের দেখতে সমস্যা হয় এখানে কি দেখেন বাইশ বাইশ তারপর হচ্ছে তেইশ বাইশ নম্বর পয়েন্ট আর হচ্ছে তেইশ নম্বর পয়েন্ট এটা হচ্ছে বাইশ নম্বর পয়েন্ট ইস ফরম টুইথ আর তেইশ হচ্ছে উইথ তার মানে তেইশের এটা হচ্ছে প্লেসমেন্ট সতেরো সিএম নিচে আর যেমন ফরনটাই আমি দেখি আগে এই বাইশের এ

কত একচল্লিশ হচ্ছে বিশ পয়েন্ট ফাইভ আর একটা তেতাল্লিশ তেতাল্লিশে কত একুশ পয়েন্ট ফাইভ একুশ পয়েন্ট ফাইভ ব্যাস একটা হচ্ছে তেতাল্লিশ একটা হচ্ছে একচল্লিশ হয়ে গেল দেন এখান থেকে আপনাকে এটাকে ইনসার্ট করে নিলে ভালো ইনসার্ট দেন এখান থেকে এখানে হচ্ছে আপনি শিপ বাটন প্রেস করে ধরে এখানে লাগাই দেবেন তারপর এখান থেকে এখানে লাগাই দেবেন আর এই যে লাইনটা এটা কিন্তু আমরা জাস্ট কি করছি আর্মলের মেজারমেন্ট আনেছি এখন এটা আমরা ডিলিট করতে পারি অসুবিধা নেই তারপর এখন আপনি এ থ্রি শেপ ব্যাগ এবং ফরন্টের শেপটা আপনার যেভাবে হওয়ার কথা সেভাবে আপনি দিয়ে আনবেন ওকে এটা একটু আরো ডিপ হবে এরকম আরো ডিপ হবে ঠিক আছে কিন্তু ফিটিং এর বিষয় আছে ওকে এখন এটা এই বাড়তি যে লাইন গুলো আছে এগুলো আমি ডিলেট করে দিচ্ছি ব্যাস একটা নর্মাল আমাদের একটা বেসিক হয়ে গেছে আর কি আছে দেখি তো এখানে চেষ্টা মাত্র আমরা দিছি তাই না বডমের মেজারমেন্ট কিন্তু আপনার দুটা মেজারমেন্ট থাকতে পারে যেমন হচ্ছে একটা এক্সট্যান্ডেড আর একটা হচ্ছে রিলাক্স তো এখানে যেমন বডম হ্যাম এক্সট্যান্ডেড বা রিলাক্স এভাবে কিছু বলে নাই তো যদি এরকম না থাকে মেজারমেন্ট যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি যা রাখছেন ঠিক সেভাবে ঠিক আছে এবং তবে আরেকটা জিনিস আপনাকে একটু ইনস্যর করতে হবে যে এখানে যেমন শ্রেষ্ঠ হচ্ছে ষাট সিএম আর হচ্ছে বরং পঞ্চাশ সি এটা কিন্তু এটা কিন্তু মানে কি আহ এর জন্য আপনি পাঁচ সিএম অর্থাৎ পাঁচ পাঁচ দশ সিএম বেশি তাই না দেশ দশ সিম কিন্তু থাকতে পারে কারণ এখানে কিন্তু পিকচার আমাদের দেখা যাচ্ছে যে হালকা হালকা একটু শেয়ারিংয়ের মতো যেমন স্লিপের যে একটু আছে একটু শেয়ারিংয়ের মতো আছে তো এটা সব থেকে ভালো হচ্ছে বড়মে যে মেজারমেন্ট থাকে তার থেকে চারসিয়াম পাঁচসিয়াম একটু কি উপরে যে ফেব্রিকটা সেটা বেশি রাখলেই সব থেকে ভালো তো এটাকে বলা হয় মূলত যে অ্যাবভ বডম আর কি অ্যাবভ বটম অর্থাৎ বটম ফার যে জয়েন্ট করছেন বটমের উপরে যে সিম লাইনটা এটাকে মনে হয় অ্যাবভ বডম বলা হয় অ্যাভোভ বডম ঠিক আছে তো এখন এখানে আমি দুইটাকেই সেম রাখলাম সেস্ট প্লাস হচ্ছে বটম দুইটাই সেম রাখলাম তো এখন এটাকে স্ট্রেট লাইন ধরে স্ট্রেট লাইন ধরে এখান থেকে এখানে লাগিয়ে দিলাম হয়ে গেল এখন এখানে যদি বটম আপনি করতে চান তো বটমটা আপনি করে ফেলতে পারেন তো বটম হ্যাঁ আমরা বটমটা করি বড়ম আমরা পঞ্চাশ সেম আর হচ্ছে ছয়শ বারো সেম দেখলামই ওকে তো এখন এখান থেকে আমরা এফ ওয়ান এফ টু রেক্ট্যাঙ্গেল এখানে আমরা বটমটা করে নিচ্ছি তো সে বারো আর হচ্ছে মাইনাস কোথাও পঞ্চাশ দাস এখন যদি আমরা এটাকে একটু উঠাই দিই কীবোর্ডের শিপ ডি প্রেস করে এটাকে মুখ করা যায় এটা হচ্ছে মুভ অথবা এই মুভ ঠিক আছে আপনি কোন একটা পার্টি সরাই দেবেন এটাকে সিলেক্ট করবেন দেন মুভ মুখ করলে এটা সরবে এটা হচ্ছে একটা আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় কোনটা সেটা হচ্ছে এই যদি কোনো একটা মানে এই খাসাটা আমি এই খাসাটা লড়াবো কিভাবে লড়াবো আপনি কি এভাবে টানলে কিন্তু যাবে না এবার টানলে যাবে না সেটা কিভাবে সেটা হচ্ছে কিবোর্ডের এর যে বাটনটা আছে ডিলেট পাশে ইন এই ইন বাটনটা প্রেস করলে সরানো যায় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এন্ড বাটন প্রেস করার পরে এটাকে আমরা কোনো ভাবে সরাইতে পারবো তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে একটু একটা একটা করে আমরা জানবো আর কি তো তারপর এখন কি আছে আমরা বরম করলাম এখন কাপ কিছু কাপ এবং বড়ম দুইটাই সেম মেজারমেন্ট তো সেক্ষেত্রে কাপের মেজারমেন্ট আমরা এখন করিনি যেমন হচ্ছে এখানে এই উইথ অ্যাবভ হ্যাম এখানে এই উইথ অ্যাবোভ হ্যাম আমি যে বলছিলাম অ্যাবোভ হ্যাম এখানে কিন্তু মেজারমেন্টটা দেয়নি তো যাই হোক আমরা এখন কি করবো স্লিপ তো স্লিপ ল্যান্ড স্লিপ উইথ স্লিপ এই স্লিপ কাপ এটা তো পাইলামই কিন্তু স্লিপের ওপেনিংয়ের মেজারমেন্ট কোথায় আমরা ভাবছি না কেন আপার সিলিপ হ্যাম উইথ রিলাক্স ঠিক আছে সিলিপ হ্যাম উইথ রিলাক্স এখানে আছে এখানে হচ্ছে দশ তার মানে এটাকে আমরা দশ দিয়ে নেব প্যারারল ধরে এটাকে আমরা দশ দিয়ে নিচ্ছি মাইনাস দশ তাহলে কি এখানে সিলিপ ওপেনিং এটা আমাদের খাসা আমরা এক একটার ভিতরে সব মানে বিভিন্ন ধরনের আমরা পার্টস তৈরি করতে পারি কারণ এখান থেকে আমরা সিম করে বের করতে পারবো তার কারণে আমি এখানে আলাদা করে আর একটা দিলাম না ঠিক আছে এখানেই আমি দিয়ে দিলাম তারপর এখন কি তাহলে আমাদের হলো হচ্ছে কাপ হল বড়ি হলো তারপর হচ্ছে এখন স্লিপ করতে হবে তো স্লিপ করার জন্য স্লিপের মেজারমেন্টটা দেখি স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট ছেষট্টি তো সেষট্টি থেকে তো আমাদের কি বাদ দিতে হবে ছয় দিতে হচ্ছে কাফ হাইট তো তাহলে ছেষট্টি থেকে ছয় বার দিলে হচ্ছে ষাট তো লেন্থ আমরা ষাট পেলাম আর এখন আসে হচ্ছে আপার আপার হচ্ছে একুশ এখন দেখেন এখানে হ্যামের একটা বিষয় আছে যে আমরা কোনো একটা পার্ট সেটা যদি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা ক্রিয়েট করি তো তাহলে আমরা করছিলাম যেটা বা শুরু থেকে আমি বলে আসতেছি যে যেটা বড় বড় জায়গা অর্থাৎ ল্যান্থের দিকে বড় জায়গা আর উইথের দিকে সব বড় জায়গা যেটা সেটা ধরেই কিন্তু আমরা মূলত একটা রেক্ট্যাঙ্গেল টান দিই তাই না তো স্লিপের ক্ষেত্রেও তাই যেমন ছেষট্টি থেকে ছয় বার দিলে হচ্ছে ষাট আর হচ্ছে ওপেনিং যদি এখানে আমাদের আছে ওপেনিং ধরা যাবে না ধরতে হবে হচ্ছে আপার তো আমাদের আপারটা সবসময় বড় হয় তো একুশ আর হচ্ছে ষাট এখানে আমি দিচ্ছি একটু রেক্ট্যাঙ্গেল এখানে ষাট আছে তালপাট আছে কিনা এবং সেটা নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো অনেক যদিও আমাদের এখানে একটা জিনিস বলি যে আমরা কিন্তু কাজ করব কাজের পাশাপাশি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেগুলো শুনতে হবে না হলে কিন্তু বুঝবেন না কারণ আপনি প্যাটার্ন খালি শিখবেন তাকে না প্যাটার্নের কাজে কিন্তু অনেকগুলো কাজ থাকে একদম প্যাটার্ন মাস্টারের সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে তো আমি এখন যে এটা নিয়ে একটু বলবো যেমন এখানে হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্যাগ একটা হচ্ছে ফরন্ট এখন এখানে যে আপনি স্লিপের সার্কেলটা মিলাইবেন তো এই স্লিপের সার্কেলটা মিলানোর জন্য কি কোনটা মেজারমেন্ট ধরবেন ফরনটা ধরবেন না ব্যাগ ধরবেন এখন মেজারমেন্টের দুইটা দুই রকম প্রশ্ন তাই না যেমন আমি এটাকে ফরন দিলাম আর সরি ব্যাগ এটা হচ্ছে ফরন তাহলে ফরনটা হচ্ছে প্রায় সাড়ে তিরিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে আঠাশ পয়েন্ট পঁচাশি তাহলে কত প্রায় ছয় মিলি ছয় মিলি কম বেশি ছয় সাত মিলি সাত মিলি মতো কম বেশি তাহলে ফরনটা হচ্ছে সাত মিলি বেশি ব্যাগটা হচ্ছে সাত মিলি শর্ট মানে কম তো সেক্ষেত্রে আপনি এখন যে ড্রয়িংটা করবেন অর্থাৎ সিলিপে যে সার্কেলটা করবেন সেটা কোনটার সাথে ম্যাচ করবেন এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো আমরা দেখতেছি কীভাবে করা যায় এটা হচ্ছে ডেভেলপ না সরি বেজিয়ার বেজিয়ার ধরে এখান থেকে একটা লাইন দিলাম এখান থেকে কোনো এক জায়গায় দিলাম আর কি হ্যাঁ দেওয়ার পর এটাকে ডেভেলপ এফ ওয়ান ডেভেলপ দিলাম তো ডেভেলপ দেওয়ার পর হচ্ছে এফ থ্রিস্টেন্ট মেজার এখান থেকে আমি ফরমটা দিলাম দেখেন ফরনটা দিলাম তার মানে কি হবে বেশি হবে এটা তো বললাম হচ্ছে মানে সার্কেলের বডির সাথে কিন্তু স্লিপেরটা মিলতে হবে কথা এটাই তাই না এখন প্রশ্ন হলো যে আমার ফরন্টে ব্যাক ফরন্টে তালপাট আছে অর্থাৎ বডিতে তালপাট আছে স্লিপে তালপাট হবে কিনা স্লিপে তালপাট হবে হবে না তা না হবে তবে এখানে একটা কথা আছে যদি লং স্লিপ হয় সেক্ষেত্রে তালপাট না দিলেও হয় না দিলেও হয় যেমন হচ্ছে আমি কিছু বাইরে কাজ করি যেগুলো বায়ার ভালো বায়ের এই ভালো বায়র তো দেখা যায় যে লং স্লিপ যেগুলো হয় সেগুলো আমি বডিতে তালপাট আছে কিন্তু স্লিপে আমি তালপাট দিচ্ছি না তবে তালপাটার যে মেজারমেন্টটা অর্থাৎ অর্থাৎ ব্যাগের সাথে ব্যাগের সার্কেল ফরন্টের সাথে বড় ফরন্টের সার্কেল আমি মিলিয়ে এটা কাটনাকে অ্যাডজাস্ট করে দিই কিন্তু স্লিপে আমি তালপাট দিই না কারণ লং স্লিপে এত প্রযোজ্য না যে তালপাট দিতে হবে তবে বায়ার চালিয়ে আপনাকে দিতে হবে এটা মাস্ট বি তো আমার আমি যে দুই তিনটা বায়ের কাজ করছি এখন পর্যন্ত কোনো বায়ার আমাকে ধরে নাই যে লং স্লিভের ক্ষেত্রে তালপাট দিতে হবে কি দিতে হবে না এভাবে আমাকে বলে নাই বিধা আমি দিয়ে নেই ঠিক আছে যদি আপনি করেন আপনি আমার মতো করে করতে পারেন তবে বায়ার যদি আপনাকে ইনফর্ম করে যে তালপাট দিতে হবে সেক্ষেত্রে আপনি দিবেন ঠিক আছে তো আমি দুটো ওয়ে ধরে দেখাচ্ছি যে তালপাট দিবেন এবং দিবেন না মোতালপাট হলে কীভাবে হবে সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করতেছি হয়তোবা আমার তো এইটুকুর মধ্যেই আজকে শেষ হয়ে যাবে কারণ হচ্ছে ভিডিও বড় করব না কারণ আপনারা হয়তো জানেন না যে আমি আমার যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু আমি সর্বোচ্চ বিশ মিনিট কাল দেখাই ঠিক আছে সর্বোচ্চ বিশ মিনিট আর বিশ মিনিটের মধ্যে বিশ মিনিট না সরি একটু কম করলাম এই তিরিশ থেকে পাঁচচল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ চল্লিশ মিনিট কাজ দেয় কারণ এই চল্লিশ মিনিটের কাজ যেগুলো পয়েন্ট তাদেরকে বলি সে এগুলো কিন্তু তারা মনে রাখতে পারে না দেখা যায় যে আমি চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট কাজ দেখাইলাম তিরিশ মিনিটে কিন্তু অনেকগুলো কাজ করা যায় একটা স্টাইলই করা যায় তো ওই স্টাইলটা কিন্তু আমি করি না আমি একটা স্টাইল করি না আমি করি কি এরকম দুইটা দুইতে খণ্ড খণ্ড করি ঠিক আছে আমি দেখা যায় একটা স্টাইল ধরলাম ধরার পর হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে করতে দেখা যায় যে আমার এইটুক যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু মেলাগুলো কাজ আছে যেমন হচ্ছে তালপাট বড়িতে করলাম তারপর স্লিপে তালপাট আমি করলাম সেটা কিভাবে অ্যাডজাস্ট করলাম এখানে কিন্তু অনেক অনেকখানি সময় চলে যায় তো এরকম কিছু মেন মেন জিনিস আছে যাদের তাদের সাথে আমি শেয়ার করি এবং সেটা তারা আহ নিজের থেকেই বলে নিজের মানে নিজের থেকেই বলে যে বস এত প্রেসার দিয়ে না আপনি যেটুকু দেখেছেন এটাই আমরা কমপ্লিট করে নিই তারপরে পরে আমরা এটা পরে নেক্সট মানে প্রসেস যাব আর কি তো তারাই কিন্তু আমাকে এটা সাজেস্ট করে আমিও অতটা কেয়ার করি না কারণ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তাই না সবার এক্সপিরিয়েন্স তো আর সমান না কেউ আছে দেখা যায় চোখে দেখে দেখলেই শিখে যায় আবার কেউ আছে হাত দিয়ে ঘষাঘষি করার পরে কিন্তু শিখে না তো এরকম আর কি তো আমি এখন ভিডিও করে আপনাদেরকে অনেক বড় বড় করে ভিডিও দিচ্ছি দেখা যায় আধা ঘন্টা সর্বনিম্ন কিন্তু আধা ঘন্টা আমার যেগুলো ভিডিও আছে আধা ঘন্টার উপরে আছে এক ঘন্টারও কিছু কিছু ভিডিও আছে তো সেক্ষেত্রে এত বড় ভিডিও কিন্তু দেওয়াটা আপনাদের কাছে আমার মোড়েও ঠিক না কারণ আপনাদেরকে তো বুঝতে হবে জিনিসটা তাই না তো আমি চাই আপনারা যেন খণ্ড খণ্ড করেই আপনারা বোঝেন একটা ভিডিও একবারে আপনি পুরো একটা দেখবেন এমনটা না আপনি যতটুকু প্রয়োজন প্রয়োজন হলে ডাউনলোড দিয়ে নেবেন নেওয়ার পর আপনি একের পর কি ঘুরে ঘুরে দেখে দেখে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট যে আমি আলোচনাগুলো করতেছি সেগুলো নিয়ে অ্যানালাইজ করবেন এবং হচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করবেন ওকে তো আমরা যেটা করতেছি যে এটা করার পরে দেখেন এটা কিন্তু আরো অনেক কেজি মানে ওকে দোলাম আমার হয়ে গেছে তো এখন এখান থেকে আমাদের সাথে সার্কেল মিলাই আমি করছি তারপর এখান থেকে আমাদের ওপেনিং দশ সেটা কি সেটা লাগবে হচ্ছে যদি দশ সিএম হয় যেমন হচ্ছে বডমের ক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই বডমের এটা এটা আছে হয়তো সাইট সিএম কত হচ্ছে সাইট আছে আমি যদি দেখাই আপনাকে তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে আছে তিরিশে সাইট তাই না তো এখানে কত আছে এখানে আছে পঞ্চাশ এখানে যদি ষাট এখানে পঞ্চাশ হয় তাহলে এইখানে আমি কি জন্য বেশি দিলাম এই জন্য বেশি দিলাম আমার পিকচার দেখেন আমাদের কিন্তু ওই পাটা বেশি লাগবে নাহলে কিন্তু ফিডিং ভালো হবে না তো সেই জন্যই মূলত এটা রাখা হয় তো এখন স্লিপে কিন্তু এটার কোনো মাপ নাই তো সেক্ষেত্রে বডিতে যদি আমি হাফে দিই পাঁচ সি তো কালে দশ সি তাহলে স্লিপে আমার এখানে স্লিপ ওপেনিং লাগবে হচ্ছে দশ অর্থাৎ রিপের যে মেজারমেন্টটা সেটা লাগবে দশ তো এখানে আমরা কত দেবো এখানে কমপক্ষে আপনার দিতে হবে বারো তেরো তিন চেয়ে বেশি দিলে আমাদের তেরো দিতে হবে তাই না এভাবে কিন্তু করতে হবে এখান থেকে আমি তেরো দিলাম তো এটাকে ইনসাইট এখানে একটু জুম করে নিতে হবে অথবা এই পয়েন্টটাকে আপনি আবার ডিলেট করে দেন এই পয়েন্টটা ডিলেট করে দেন না হলে এই এখান থেকে স্ট্রেট লাইন দেবেন একটা এখান থেকে স্ট্রেট হয় আবার বেজিয়ে দিয়ে হয় অনেক সময় এলবোর মেজাম থাকে তো আমরা কিন্তু এখানে দেখতে পারি এলবোর মেজামটা আছে কিনা এখানে এলবোর মেজারমেন্ট নাই ঠিক আছে তো সেক্ষেত্রে এলবোর মেজারমেন্ট না থাকলে আপনার দেওয়ার প্রয়োজন নেই মানে বাড়তি কাজ কোনোভাবেই করা যাবে না আপনি যেটুকু পাবেন সেটুকু করবেন আপনি আমরা নিজের থেকে বাড়তি কাজ করার প্রয়োজন নেই ওকে তো হয়ে গেলো স্লিপ এখন স্লিপ স্লিপ তো এখানে হলো বলতে আমি আপনাকে বলছিলাম যে আমি দুই ওয়ে ধরি করব আমি যেটা করলাম আমি যে নর্মালি যেভাবে করি সেটাই কিন্তু করলাম এখন এটাকে আমি আবার স্লিপের সার্কেলটা মিট করব কিভাবে সেটা যদি আমি আপনাকে করে দেখাই আমি দুই অপশনে করে দেখাবো একটা হচ্ছে আমি যেভাবে করি সেটা আমি দেখাইলাম এখন যদি বায়ার বলে না আমাকে স্লিপের তালপাট লাগবে সেটা আমরা করবো তো এখন কিন্তু আমি যে আমি যেভাবে সেটা কিন্তু এখন শেষ হয়ে না তো এটাকে আমি মুখ করে একটু উপরের দিকে নিলাম কেন এটাকে মিরর করতে গেলে আমার লাগবে এখন এই পয়েন্টটাকে অর্থাৎ এদিকে যা এদিকে তাই আছে এখন এই যে পয়েন্টগুলো আছে এটাকে ইনসার্ট করে নিতে হবে এফ থ্রি ইনসার্ট না সরি অ্যাটাস এখানে অ্যাডাস্ট করে নিতে হবে ডাবল ক্লিক করে অ্যাডাস্ট করে নিতে হবে তারপরে এই দুই পাশে দিতে হবে এরকম করে তারপর এই মাস্কের লাইনটা উঠাই দিলাম ঠিক আছে উঠাই দেওয়ার পর এই যে আছে এই পয়েন্টটাকে আমি ম্যারেজ করলাম করলাম এই ম্যারেজ করার পরে ম্যার্স করে দিলাম ঠিক আছে এখন আমার এই দুইটাকে আমি যদি ক্যালকুলেশন করি অর্থাৎ আঠাশ পয়েন্ট পঁচাশি আর হচ্ছে তিরিশ পয়েন্ট সাতচল্লিশ এটা কিন্তু ক্যালকুলেশন আমি করতে পারি তাই না এখন এখান থেকে ক্যালকুলেশন না করে আমাদের যে লিঙ্ক সিস্টেম আছে সেই ক্ষেত্রে আমরা লিঙ্কের মাধ্যমে কাজটা করতে পারবো যেমন এখানে ডেভেলপ এই পয়েন্ট থেকে এখানে গেলাম বা এদিকে রাখেন আর কি এখানে এফ থ্রি ওঠায় কনেস্টেন্ট মেজার এই পয়েন্ট ধরে ফরন্টে লাগাই দিলাম আর সে ব্যাগে না লাগাই দিলাম তাহলে টোটাল মেজারমেন্টটা কিন্তু আমার এখন শো করবে দেখেন এখানে শো করবে কত 59.32 আমাদের এটা যদি ক্যালকুলেশন করে দেখি এর কিন্তু 59.320 হবে কি ব্যাক এবং ফরন দুটো মিলাই তো এখন এখানে কতটুকু বেশি আছে এটা আমাদের একটু দেখতে হবে কারণ বেশি আমি রাখব না আমি জেনুইন কাজ করার চেষ্টা করব আমি যেটা হবে সেটাই করার চেষ্টা করব তো এখন এখানে কত লাগবে দেখেন এম প্রায় ড্যাসিয়ামের মতো বেশি আছে তো ড্যার্সিয়াম যদি বেশি থাকে আমি বেশিটা না রাখলে আমি কি করতে পারি সেটা হচ্ছে রিশেপ এখান থেকে আমি ফাইভ মিলি যদি উঠাই মাইনাস পয়েন্ট ফাইভ এখানে জিরো জিরো ঠিক এটাও তো উঠাইতে হবে এক সাইডে উঠেছে এক সাইডে উঠে হবে না তাও যদি বেশি হয় তারপর আরও ফাইভ মিলি উঠাই দেন আরও ফাইভ মিলি উঠাই দেন এইখানে কিন্তু এইটা কিন্তু একটু সরে গেছে দেখছেন একটু সরে গেছে দেখে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন একবার পয়েন্ট পয়েন্ট মিলে গেছে গে প্রায় এটুকু ধরার মতো না এই যে এক মিলের কম আর কি ওটা ধরার মতো না এখন আপনি এটাকে কি করবেন এটাকে আউট করে দেন এটাকে আউট করে দিলেন এখন আপনি ব্যাগে যা আছে ব্যাগে রাখবেন ফরন্টে যা আছে ফরন্ট রাখবেন যেমন আপনি এখান থেকে ব্যাগে কত আছে আঠাশ পয়েন্ট পঁচাশি আচ্ছা আঠাশ পয়েন্ট নব্বই আমি রাখলাম এখান থেকে 8.9 দেখেন এটা হচ্ছে তাহলে এখন আমরা একটা ফরন্ট একটা ব্যাগ তাহলে কি এদিক থেকে আমরা যেটা নিলাম এটা হচ্ছে ব্যাগের মেজারমেন্ট তো এখন এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমি একটা মার্ক দিয়ে দিলাম এখানে নোটস মার্ক দিলাম এই একটা নোটস মার্ক দিলাম তাহলে কি হলো এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে ফরন এখন ফরন চেনার জন্য কোনটা ব্যাগ কোনটা ফরন চেনার জন্য আমি এখান থেকে ডেভেলপ ধরে ধরেন এখান থেকে আমি এই ফরনটা এখানে একটা কাটমার্ক দিলাম তারপর এখানে ফরন কোনটা এটা ফরন এখন এই যে ফরন এই দুইটা এখানে ফরন্ট এখানে ফরন দুইটা হচ্ছে আপনার কি ডেভেলপ পয়েন্ট এই ডেভেলপ পয়েন্ট দুইটা সেম মেজারমেন্টেই রাখতে হবে অর্থাৎ এখানে মেজারমেন্ট কত দেখাচ্ছে এই দশ পয়েন্ট পঁয়ত্রিশ এখানে যে ফরণে মানে বডি পার্টে দশ পয়েন্ট পঁয়ত্রিশ আছে স্লিপে যে দশ পয়েন্ট পঁয়ত্রিশ রাখতে হবে কিন্তু না এটা হচ্ছে মূলত আমরা চেনার জন্য একজন স্যাম্পল ম্যান বা প্রোডাকশনে কাজ করার সময় তারা চেনবে যে কোনটা ফোরন কোনটা ব্যাগ সেইটাই মূলত এটা কিন্তু তবে কিছু কিছু বায়ার আবার এটা মিলে নেয় ঠিক আছে এটা মেজারমেন্ট মিলাই নেয় যে এখানে মিলে নেয় এই জন্য যে এখান থেকে ধরে ডিরেক্ট এখানে যাবে এখান থেকে যাওয়ার পর বডিতে এবং স্লিপে এখানে একটা মেজারমেন্ট থাকবে এখানে মিলাই দেবে এখানে মিলাই দেবে বায়ার যদিও বলে এটা আসলে আমরা প্রোডাকশনে কাজ করি আমরা প্রোডাকশনে কিন্তু এটা মিলাই না ঠিক আছে বায়ার যদিও আমরা বায়ারকে বুঝাই যে আমরা করি আসলে কিন্তু করা হয় না ওকে তো এখন এখানে দশ পয়েন্ট পঁয়ত্রিশ দিলাম এখানে বেশি আছে তাই না যেটাকে আমরা রিসে ধরে কমাই দিলাম একটু কমাই দিলাম এখানে দিলাম এখানে একটু কাটমার্ক দিয়ে নিলাম এখানে একটা কাটমার্ক তারপর সে ভরণটি কাটমার্ক তাহলে আমি কি বডির ফরনটে আমাদের কাটমার্ক আছে বডি ফরন্টের কাটমার্ক আছে আর হচ্ছে স্লিপের ফরন্টে কাটমার্ক আছে আমরা বুঝতে পারলাম যে এটা হলো ফরন্ট আর এটা হচ্ছে ব্যাগ ঠিক বডি তো আছে এটা ফরন্ট এটা হচ্ছে ব্যাগ তার ব্যাগে কোনো কাটমার্ক নাই এখানে ব্যাগে কিন্তু কাটমার্ক নাই এই যে কাটমার্ক যেটা আছে সেটা কিন্তু শোল্ডার পয়েন্টে এই শোল্ডার পয়েন্টে তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন তো এখন আসেন আরেকটা অপশন সেটা আমরা করতে চাইছিলাম যে তাল তালপাট হলে কি করবো তো তাল পাটের জন্য আমি এটাকে আউট করে দিচ্ছি আবারও এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আবার সেকশন করতে হবে এফ থ্রি এটা হলো সেকশন আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে এখন আমরা এটাকে ডিলিট করব মানে আমরা এক কথায় আগের জায়গায় চলে যাবো এটা হচ্ছে না না তাহলে আমরা আচ্ছা ওই তারপর এখান থেকে আমাদের আগে কীভাবে ছিল এটা স্টেট লাইন ধরে আমি দিলাম স্টেট এখান থেকে এখানে ওকে এরকম ছিল তাই না আর এটাও কিন্তু আমরা রাখবো না এটা উঠাই দিলাম এটা যাবে না তারপর এখানে আমি একটু উঠাই দিলাম তো এখন আসেন হচ্ছে তালপাটের বিষয় যদি স্লিপে আমরা তালপাট করি শর্ট স্লিপ হলে তো অবশ্যই তালপাট আপনাকে দিতে হবে আমি কিন্তু লং স্লিপের কথা বলতেছি তো এখন এখান থেকে আবার হচ্ছে এফ ওয়ান হ্যাঁ এফ ওয়ান বেজিয়ার এখান থেকে আরেকটা লাইন দিলাম ওকে তারপর হচ্ছে এফ থ্রি এটা হচ্ছে ব্যাগের জন্য আমাদের ব্যাগ কিন্তু বেশি থাকবে ব্যাগ বেশি থাকবে ঠিক আছে এটা কিন্তু অনেকে জানে না যে আসলে কোনটা ব্যাগ হবে কোনটা ফর হবে এটা কিন্তু অনেক ধরনের তবে ইনস্ট্রাকশন এটা ফলো করতে হবে বায়ের কিভাবে নেবে অবশ্যই যে যে প্যারোন মাস্টার কথায় যে প্যারন মাস্টার যে বাইরে কাজ করে সে বাইরে কিন্তু কিছুই সেই প্যার মাস্টার জানে আর নতুন নতুন যারা চাকরি নেবে বা আপনারা যারা কাজ শিখতেছেন তারা যদি কোনো সময় চাকরি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শুরুতে ঢুকে সবকিছু জানতে পারবেন তা কিন্তু না আপনি কিন্তু ক্রিমে ক্রিমে আস্তে আস্তে পর্যায়ক্রমে বুঝতে পারবেন জানতে পারবেন বাইরের কোন বাইরের কোন রিকোয়ারমেন্ট তাদের চাও পাওয়া কি তাই না তো সেক্ষেত্রে এখন যেমন এই তালপাট আপনি নতুন আমি নতুন হিসেবে বলতেছি যে আপনি কিন্তু নতুন আপনি এখন এক জায়গায় গেছেন সেখানে আপনাকে কিছু ফাইল দিয়েছে বা আপনাকে একটা বায়ার পারমানেন্টলি আপনাকে দিয়ে দিয়েছে বায়ার সে বাইরে আপনি কাজ করতেছেন তো এরকম একটা মেজারমেন্টে আপনি পাইছেন যে এখানে অ্যাক্রোচ ব্যাক মেজারমেন্ট আছে ঠিক না অ্যাক্রোচ ব্যাক মেজারমেন্ট আছে আপনি তো না দিয়ে কোনো উপায় নেই আপনাকে তো দিতেই হবে তো আপনি ধরেন দিস এইভাবে আপনি দিছেন এখন আপনি স্লিপে তালপাট দেবেন এখন দিবেন কি না হয়তবা আমি আজকে আপনাকে বলতেছি যে আপনি রং স্লিপের ক্ষেত্রে আপনি এরকম তালপাট দিবেন না আমি যে আমি কিন্তু সরাসরি আপনাকে দিবেন না এই কথা বলি নাই আমি বলছি আপনি যদি বায়ার আপনি না দিয়ে দেখবেন প্রথমত আপনি না দিয়ে দেখতে পারবেন ঠিক আছে তবে এখানেও কিন্তু একটা কথা আছে যেমন কথাটা হচ্ছে যদি আপনি লং টাইম কাজ করে থাকেন কোনো একটা বায় একদম পুরন মাস্টারের কথা বলি আমি আমার কথাই বলি যে আমি দীর্ঘদিন ধরে একটা বায়ের কাজ করতেছি তো লং স্লিফের প্রারান করলে আমি তালপাট দেই না আমি একের পর এক করতেছি দিচ্ছি আমার এখানে হঠাৎ করে দুই বছর তিন বছর পর আমাকে ধরে বসলো যে আপনি বডিতে তালপাট দিলেন সিরিপে তালপাট দিলেন না কেন ঠিক আছে তখন হয়তো বা আপনি মানে একটু খটকার মধ্যে পড়ে গেলেন না এটা কি করবো মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো আমি যদি বলি যে না আমি তালপাট দিই তখন যদি বলে যে আপনি প্যাটার্ন নিয়ে আসেন প্যাটার্ন করবো তাই না এরকম কিছু না তো অতএব আপনি বলবেন যে স্যার আমি শুরুর থেকেই দিই কারণ আমি শুরু থেকে দেই নাই আপনারও কোনো কমেন্টস করে নাই করেন নাই বিধায় আমি কিন্তু আসলে জানি না বা এভাবে হয় লং স্লিপে কিন্তু তালপাট না আপনি যুক্তি ধরতে ধরাতে হবে আপনি একজন প্যাটার্ন আপনাকে যুক্তি ধরাতে হবে যে লং স্লিপে তালপাট না দিলেও চলে অনেকবার আমরা দেই না তবে মাস্ট বি আমরা প্রপারলি ফলো করে হচ্ছে শর্ট স্লিপের ক্ষেত্রে আমরা তালভার্ট দিই লং স্লিপের ক্ষেত্রে ততটা প্রযোজ্য মনে হয় না আমি মনে করি যদি আপনাদের লাগে অবশ্যই স্যার এটা আমরা দেবো এটা আমরা কথা দিচ্ছি কিন্তু এইভাবে কথাগুলো কিন্তু বলতে হবে এখন আপনি নতুন গেছেন নতুন গেছেন আপনাকে একটা বার দিছে এক টেকনিশিয়ান আপনার সাথে পরিচয় করে দিছে টেকনিশিয়ানে বলে দিয়েছে যে আপনার যে ম্যানেজার আপনার যে স্যার আছে সে আপনাকে কি টেকনিশিয়ানের সাথে পরিচয় করে দিল আপনাকে নাম্বার দেওয়া হলো আপনি কাজ শুরু করলেন কাজ শুরু করার পরে এরকম এক স্টাইল আপনাকে দিল তো এখন আপনি করতেছেন তালপাট পায় মানে কি তালপাট পাইছেন আপনি করতেছেন বডিতে তালপাট করলেন করার পরে এখন সিলভে তালপাটটা আপনি করবেন কি না আপনার এখন প্রশ্ন কিন্তু আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসলো এখন এই প্রশ্নের উত্তর আপনি সরাসরি কি করবেন আপনি বাইং অফিসে করে নিতে পারবেন যে স্যার এইখানে একটা ইস্যু আছে কি ইস্যু যে আমি একটা স্পেল পাইছি এখানে ব্যাক অ্যাক্রস ব্যাক একটা মেজারমেন্ট আছে এখন করতেছি এটা লং স্লিপ সেক্ষেত্রে কি আমাদের স্লিপের তালপাট দিতে হবে কি না যখন আপনি এক কথা বলবেন তখন কিন্তু তারা অবশ্যই বলবে কোনোভাবেই তারা অস্বীকার করবে না এবং তারা বলবে হ্যাঁ আপনি অবশ্যই দেবেন কারণ এটা তো থিওরি এটা তো দিতে হবে স্লিপের তালপাট দিতে হবে ঠিক আছে এখন আমি আপনাকে মানে যদি আমি ক্লিয়ার ভাবে বলি যে তালপাট এই সমস্ত তালপাট নিয়ে কথা বলা টেকনিশিয়ানের সাথে কথা বলার আগে আপনার আশেপাশে যে মাস্টারগুলো আছে তারও তারা তো নতুন না তারা তো অনেক পুরনো তাই না তো তাদের সাথে আপনি এটা শেয়ার করে নেবেন কেন শেয়ার করবেন এই জন্যই করবেন যে এই যে তালপাটের একটা কাজ এটা কিন্তু একটু বাড়তি কাজ যেমন এই এখান থেকে মিলানো তারপরে সে অনেকগুলো এখানে একটু কাজ করতে হয় তো ঝামেলা হয় হ্যাঁ অনেক সময় যায় সুইং করার সময় দেখা যায় যে বড় পাট শর্ট পাটে লাগাইছি লাগাইছে শর্টপাট বড় পাটে লাগাইছে বিভিন্ন ধরনের একটু কনফিউশন এখানে তৈরি হয়ে যায় তো ক্ষেত্রে আপনি আপনার স্যারের কাছে জিজ্ঞেস স্যার আমার আগে যে অর্থাৎ আমার পূর্বে যে মাস্টার ছিল সে কি আসলে লং স্লিপের ক্ষেত্রে কি স্লিপের তালপাত ইউজ করছে কিনা বা ব্যবহার ব্যবহার কি কিনা বা এভাবে বার নিচ্ছে কিনা এখন যদি আপনার স্যার জানে তাহলে বলবে যে না এর দরকার নেই আমরা ইতিপূর্বে করি নাই বা আপনি না করে দেখেন তো আপনাকে কোনো একটা সাজেস্ট তো করবেই সেই সাজেস্ট অনুযায়ী আপনি কাজ করবেন তো আমি যেটা সাজেস্ট করবো যে এখান থেকে যদি কোনো স্লিপের তালপাট আপনি করতে চান তো টেকনিশিয়ানের কাছে ফোন করে জানার আগে আপনি আপনার যে সাথে যে প্যারোনাস্টার অথবা আপনার যে স্যার আছে আপনার যে ওভারঅল বস আছে আপনি তাদের সাথে আগে শেয়ার করে নেবেন ঠিক আছে তো আশা করি অনেকগুলো কথা বললাম এই ছোট্ট একটা কথার জন্য অনেকগুলো প্যাসেঞ্জার পুসেন্ডের কথা বললাম এখানে ভালো বুঝতেন কিনা আমি জানি না তো বুঝে থাকলে আলহামদুলিল্লাহ না বুঝলে আবার প্রশ্ন করবেন আমরা এটা নিয়ে কিন্তু আরো অনেকগুলো আলোচনা আছে এটা নিয়ে আলোচনা করবো এখন আমরা যেটা করতে চাইছিলাম সেটা করতেছি কোনটা ফরন আর কোনটা ব্যাগ এটা হচ্ছে ব্যাক নাকি এটা কোনটা ফরন কোনটা ব্যাগ এখন কিন্তু এখানে একটা অনেকগুলো কথা মানে কথা বলে কথার পিছিয়ে কিন্তু অনেকগুলো কথা আসে এখন আমরা কোনটা ফরন কোনটা ব্যাগ এটা থিওরি কোনো কিছু আছে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় তা আমি বলবো যে এই যে তালপাটের মূল কারণটা কি তালপাটের মূল কারণটা হচ্ছে আমাদের যে বাস্ট অর্থাৎ এবং ব্যাগের এইটুক জায়গার মধ্যে কিন্তু একটা ফিটিং এর বিষয় এখানে দেখবেন যে ফরনটের দিকে আপনারা দেখবেন যে জায়গাটা লুজ হয় ঠিক আছে তা হাতের একবারে জয়েন্ট বরাবর দেখেন যে এই জায়গা একটু লুজ হয় এই লুজটা রিমুভ করার মূলতই হচ্ছে তালপাট ঠিক আছে তাহলে আমাদের যদি এটা রিমুভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে শর্ট পার্ট এটা কি শর্ট পার্ট ঠিক বডি শর্ট পার্ট বডি শর্ট পার্ট শর্টে শর্টই লাগবে তার মানে বুঝতে পারলাম যে আমাদের নিচে যেটা এটা এটা হচ্ছে ফর পার্ট আর উপরে যেটা এটা হচ্ছে ব্যাক পার্ট আসলে বুঝতে পারছেন এখন আমরা এটা করবো হচ্ছে কোনটা নিলাম ব্যাকপার্টটা নিচ্ছি কিন্তু আবার দেখাই এই উপরের ব্যাকপার্টটা ব্যাকপার্ট নিলাম এটা তো আমাদের নিতেই হবে ব্যাস এখন এই যে উপরে যে ব্যাকপার্টটা আমি তো এই পাশে নিচ্ছি তাহলে এদিকে আর দরকার আছে এদিকে আমি উঠে দিলাম তার মানে কি হলো এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক ব্যাস আপনার এখন এটাকে আপনি উঠায় দেন ডিলিট করে এটা উঠায় দেন দেওয়ার পর আপনার আগের মতো যেমন অ্যাটাচ করছেন সেই অ্যাটাচ করবেন এখানে অ্যাটাচ প্রত্যেকটা পয়েন্ট আপনাকে অ্যাডাস্ট করে নিতে হবে ওকে দেন এখন আপনি জিনিস একেই দুপারে একেই যেটা করলাম সেটাই তো এখন মাঝখানে একটুখানি হচ্ছে সেটা হচ্ছে এখানে একটু কার্পটা একটু কম হয়েছে ব্যাগে আর ফরেনটা একটু কার্পটা বেশি এটুকু হচ্ছে ডিফারেন্ট তো এটুক ডিফারেন্টই কিন্তু অনেক কিছু আপনি এভাবে করলেই সব থেকে ভালো তারপর এটাকে ম্যারেজ করলাম ম্যারেজ করার পর হচ্ছে টোটাল মেজারমেন্টটা আমি করে দেখবো যে আসলে সরোবর আছে কিনা প্রত্যেকটা মানে স্লিপ করার ক্ষেত্রেই কিন্তু যেমন আমি কিন্তু এখন এটা যে সার্কেলটা কমাইছি ব্যাগের সার্কেলটা কমাতে কিন্তু এই টোটাল সার্কেলটা একটু কমে গেছে একটু ঠিক আছে যদি আমি এটা দেখি যে এখান থেকে এ পয়ান টে ব্লক থ্রি টেন মেজার ফর ব্যাগ একটু কমে নেই অসুবিধা নেই কারণ হালকা শেপ উঠান আমার তো কী কমবে আর যাই হোক এখান থেকে এখন মেজারমেন্ট যেটা লাগবে আপনার করন্টে লাগবে হচ্ছে আঠাশ পয়েন্ট নাইন এটা আমরা দিয়ে দিলাম এফ ওয়ান ডেবল আঠাশ পয়েন্ট নাইন ব্যাস হয়ে গেল এখন আপনি এটা করবেন যেটা এফ টু কাটমার্ক নুস মার্ক এনে দেন তারপর হচ্ছে এখান থেকে ফরমটে এফ ওয়ান ডেভেলপ ওই আগে যা করছিলেন তাই এখানে হচ্ছে এফ টু এই হচ্ছে আপনার সিলেবাস বডি ঠিক আছে তো আমি আর বেশি দূর আগেছি না এখানে আমাদের কিন্তু আরও অনেকগুলো কাজ আছে এগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে যেমন এটা স্লিপের তো আমরা স্লিপ সম্পর্কে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমরা আলোচনা করলাম এর পাশাপাশি আরও টেকনিক্যাল কিছু আলোচনা করছি যদি কথা একটু বেশি বলছি তো আপনার একটু দেখবেন যেটা যেটা প্রয়োজন হয় সেটা নেবেন যেটা প্রয়োজন নেই সেটা নেবেন আমি যেগুলো বলছি এটা গ্রুপ এক্সারসাইজ যদিও বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝতে হবে তারপর হচ্ছে এখানে ক্যাঙ্গারু পকেট আছে তারপর হুড আছে শোল্ডার ফরওয়ার্ড আমরা এখনো দেই নাই হ্যাঁ মেলাগুলো কাজ আছে এখানে ফেসিং আছে ফেসিংটা কিভাবে হবে সব বিষয় নিয়ে কিন্তু আমাদের নেক্সট ভিডিও অর্থাৎ এটা হচ্ছে নয় নাম্বার তারপরটা হয়তো বা দশ নম্বর হবে এবং দশ নম্বর পরে আরও একটা হবে সেটা হচ্ছে গ্রেডিং এগারো নম্বর হ্যাঁ এভাবে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট ভিডিওগুলো থাকবে অবশ্যই আপনারা এটা ফলো করবেন যদি প্রয়োজন থাকে আর কি ওকে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার নেক্সটের যে সব ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আশা করি সকলে